आददानं दन्तैस्तृणम् इदं जाहाचि पुनः पुनः श्रीमद्रूपपदाम्बुजद्धूलिस्वां जन्म जन्मनि कर्मावलम्बका किचित् किचिद् ज्ञानावलम्बका वयं तु हरिदासानं पादत्राणावलम्बका आददानं स्त्रीणं दन्तै हृदं जाचि पुनः पुनः श्रीमद्रूपपदाम्बुजद्धूलि स्वां जन्म जन्मनि सिसिलो भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानिएछेन भक्ति विनोद धारा के आमादे सौत पंथार मध्य सर्वदा जागरूक रखते हैं। भक्ति विनोद धारा के आमादे सौत पंथार मध्य सर्वदाई जागरूक रखते हैं। भक्ति विनोद धारार नामे आमरा अभक्ति विनोद धाराय प्रविष्ट হয়ে গেলে আমাদের কোনো সুবিধা হবে না। গত বিগত কয়েকদিনে অপ্রাকৃত গৌড়ীয় দর্শনের উপর কিছু আলোচনা হচ্ছিল। শ্রীমন মহাপ্রভুর শিক্ষাষ্টক বড় অদ্ভুত জিনিস, সেই শিক্ষাষ্টকের আলোচনা হয়েছিল এক এক করে। কাল আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল তৃতীয় শ্লোকের কথা কিছু। শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকের আলোচনা চলছিল, সে প্রসঙ্গে যে সমস্ত অপ্রাকৃত কথা উত্থাপন করা হয়েছিল সেগুলো না শ্রবণ করলে তিনাদ বিশ্লুক কাউর হৃদয়ঙ্গম হবে না। পরাত্তর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই শিক্ষাষ্টককে যে আমাদের উপহার দিয়েছেন, এর মাধ্যমে আমাদের গৌড়ীয় দর্শনের সমস্ত কিছুই আমরা লাভ করতে পারি। গোস্বামীগণ সমস্ত যত গ্রন্থ তিনি তারা উপহার দিয়েছেন সমস্ত কিছুর মধ্যেই শিক্ষাষ্টকের বিস্তৃত আলোচনা ছাড়া অন্য কিছু নয়। বাহ্যদৃষ্টিতে এগুলো বোঝা যায় না। হরিকীর্তন করবার যোগ্যতা হিসাবে শ্রীমন মহাপ্রভু জানিয়েছেন একমাত্র তিনাদপি শ্লোকে প্রতিষ্ঠিত হতে পারলেই আমাদের হরিকথা হরিকীর্তনের যোগ্যতা লাভ হবে। হরিকীর্তনের একমাত্র যোগ্যতা লাভ তখনই হবে যখন আমরা তিনাদপি শ্লোকে সুপ্রতিষ্ঠিত হতে পারি। কালকেও আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম, সেখানে শিল রূপ গোস্বাইপাদের দৈন্য, শিল সনাতন গোস্বাইপাদের দৈন্য, শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদের দৈন্য, এই সমস্ত অপ্রাকৃত কথা আমরা দেখেছিলাম। এগুলো বিচার বিশ্লেষণ না করলে পরে তিনাদপি শ্লোক মানে আমি একটা কপটতা ভেবে নেব। তিনাদপি শ্লোকের মানে হলো আমার বোধ হবে যদি এগুলো না চর্চার বিষয় হয়, তাও সেগুলো চর্চার বিষয় হবে যিনি স্বয়ং তিনাদপি শ্লোকে প্রতিষ্ঠিত। যিনি স্বয়ং তিনাদপি শ্লোকে প্রতিষ্ঠিত নয় তার দ্বারা তিনাদপি শ্লোকের ব্যাখ্যা সম্ভব নয়। আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন এমন নিঘিন্ন মোরে কেবা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগদ মাঝারি, এমন নিঘৃণ্য মোরে কেবা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগদ মাঝারি।
এটা তার ডাইরেক্ট রিয়েলাইজেশন, এটা তার প্রত্যক্ষ অনুভূতি। আমি যে কোনো আলোচনা করি তাতে সন্তুষ্ট হতে পারি না, মনে হয় যেন অনেক কিছু বলা হলো না, কিছুই বলতে পারলাম না। কালকে আলোচনা প্রসঙ্গ উত্থাপন করা হয়েছিল, অহংকারী ব্যক্তি বৃথা অহংকারে তারা মজে রয়েছেন, তারা অহংকারের সমুদ্রে নিমজ্জমান রয়েছেন, তারা দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যম আশ্রয়ে, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন, আমি দৈন্যের সাগরে ডুবে গিয়ে শ্রী চৈতন্য চন্দ্রের চরণ আশ্রয় করতে চাই। বৈগণ্য কীটকলিত পৈশূন্য ব্রণপরিত দৈনার নামে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যম আশ্রয়। বৈগণ্য কীটকলিত, আমার যে রিয়েল সেলফ সেটাকে আমার যে দুর্গুণ অনর্থ পোকা সেগুলো খেয়ে নিয়েছে। যেমন আপনারা দীর্ঘদিন যদি গ্রন্থ রেখে দেন, হাত না দেন, তাতে দেখবেন গ্রন্থের পোকা সে গ্রন্থটাকে ঝাঁঝরা করে দেয়। আমার হাতে পড়েছিল অনেক পুরনো পুরনো গ্রন্থ, সেগুলো ঝাঁঝরা করে দিয়েছে, ফুটো ফুটো সমস্ত শেষ। ঠিক যেমনভাবে গ্রন্থের পোকা গ্রন্থটাকে ঝাঁঝরা করে দেয়, আমার ভেতরে যে বাস্তব সত্তাটা আছে এটাকে মনে হচ্ছে যেন আমার যে দুর্গুণগুলো রয়েছে সেগুলো পোকার মতো সেগুলো কেটে ঝাঁঝরা করে দিয়েছে, আর কিছু পদার্থ নাই। বৈগুণ্য কীটকলিত আর পৈশূন্য ব্রণ পীড়িত, আমার পাশবিক চরিত্র পাশবিক ভাবনা, এই পাশবিক যে আমার ভাবনা আছে এগুলো যেন ব্রণের মতো, যেমন বিষফোড়া মুখের ওপর মানুষের দেখা দেয় সেটাকে বলে বিষফোড়া ব্রণ, এই জন্য বলছে পৈশূন্য ব্রণ পীড়িত। আমার পাশবিক বৃত্তিগুলো যেন ব্রণের মতো সর্বসমক্ষে উঠে পড়ছে, দর্শন দিচ্ছে, প্রভু আমার বাঁচবার কোনো রাস্তাই নাই। সেই জন্য একমাত্র আমি দেখলাম যে আপনি ছাড়া কোনো গতি নাই। সেই জন্য পূর্বে বলেছেন এক নিত্যানন্দ বিনু কে কৃপা করবে, সেটি তো কথা। অপ্রাকৃত দৈন্য কেমন হয় সেটা এই গোস্বামীপাদদের দৈন্য অনুভব করলে পরে কেউ বুঝতে পারে। যেখানে সাক্ষাৎ পরাত্মর অখিলেশ্বর বলছেন যে সনাতন তুমি তোমার দৈন্য সংবরণ করো, তোমার দৈন্যতে আমার বক্ষ ফেটে যাচ্ছে। সাক্ষাৎ ভগবান বলছেন তোমার এই যে দৈন্য, তোমরা যে দৈন্য করছো, রূপ সনাতনকে বলছেন, এই দৈন্য শুনে আমার বক্ষ ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। উত্তম হইয়া নিজেকে সর্বদা অধম চিন্তা করা, এটা কার পক্ষে সম্ভব মহারাজ? উত্তম হইয়া আপনাকে কি করেন ভক্তিমন ঠাকুর বলেছেন, অধম চিন্তা করেন, আমার মতো অধম কেউ নাই, এটা বড় সহজ কথা নয়। এমন নিঘৃণ্য, ঘৃণ্য আলাদা, নিঘৃণ্য মরে কেবা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে। আবার বলছেন দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যম আশ্রয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই হচ্ছে সবচেয়ে বড় বৈদ্য, এত বড় বৈদ্য তিনি সাক্ষাৎ পরাত্মর অখিলেশ্বর, সাক্ষাৎ কৃষ্ণ বস্তু। চৈতন্য মহাপ্রভু সনাতনকে বলেছেন যখন বারাণসীতে ভোট কম্বল গায়েছিল, সেই ভোট কম্বল যখন দিয়ে চলে এলেন গঙ্গার তীরে একজনকে, তখন মহাপ্রভু বলেছিলেন সনাতন আমি তাই ভাবি কৃষ্ণ এত বড় বৈদ্য, সদ্বৈদ্য সমস্ত রোগকে বিনাশ করে দিয়ে
উপশম করে একটা রোগ রেখে দেবে তা তো হয় না। যে ভালো চিকিৎসক, যিনি ভালো বৈদ্য, তিনি রোগের রুট কজ অর্থাৎ কোথা থেকে রোগটা এসছে সেই মূলটা অনুসন্ধান করেন। সেখান থেকে যে যে উপসর্গগুলো দেখা দিয়েছে সেই সেই রোগগুলোর প্রত্যেকটা সিমটম ধরে প্রত্যেকটাকে সমাধান করে দেয়, এটা হচ্ছে সদ্বৈদ্যের লক্ষণ। সদ্বৈদ্য কখনো সমস্ত রোগ সারিয়ে একটা রোগ আপনার রেখে দেবে তা তো হয় না, মহাপ্রভু বলছেন। কিন্তু আমরা জানি কৃষ্ণস্বরূপে তিনি যে বৈদ্যের কাজ করেছেন তার থেকে সেই কৃষ্ণ যখন গৌর স্বরূপ নিয়ে এসছেন তাতে তিনি বৈদ্যের কাজ বাস্তবিক অনেক বেশি করেছেন, অনেক। এটাকেই বলে বৈদ্যের কাজ। সেই জন্য রূপ গোস্বামী পাদ বলেছেন করুণায় অবতীর্ণ কালো, করুণা ঘন অবতার, ঐশ্বর্য প্রধান মাধুর্য বিগ্রহ, আর মাধুর্য প্রধান ঐশ্বর্য। বলছেন এই যে আশ্চর্য গৌর অবতার, এতে তিনি পাত্রা পাত্র কোনো বিচার করেন নাই, দেশ কাল যোগ্যতা অযোগ্যতা জাতি কোনো কিছু তিনি বিচার করেন নাই, অকাতরে তিনি সবাইকে যা অসম্ভব জিনিস ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে নেবে নেবে। এটা অনন্তকালে আমরা দেখেছি যত শাস্ত্র পুরাণ আদি বিচার করে মহারাজ কত কষ্ট সাধন করছে, লোকে কত ভজন করছে, নিজে দেখা হিমালয়েতে বিভিন্ন পর্যটন করতে গিয়ে দেখেছি কেউ কেউ যোগী জলের মধ্যে এক পা খাড়া করে জলের স্রোতে দাঁড়িয়ে রয়েছে, খালি তার এক লোটা দুধ পেয়েছেন গরম দুধ সারাদিন বাড়ি রয়েছে। আরে বাপ রে বাপ, এত সুবিধে এত আনন্দময় ভজন কোন যুগে কে পেয়েছিল? যে যুগেতে সংকীর্তনের নৈব, সংকীর্তনের নৈব ক্রিয়াত, যে ৬৪ প্রকার ভক্তি অঙ্গ সেগুলো সবই আমার সংকীর্তনের দ্বারাই করতে হবে। জীব গোস্বামী পাদ সিদ্ধান্ত লিখেছেন যদ্যপি অন্যান্য ভক্তি যাজন করতে হবে তথাপি সেই সমস্ত ভক্তি অঙ্গগুলো যদি সংকীর্তনের সহায়তায় না করা হয় কলিকলে তাহলে সেটা হবে না, সংকীর্তনের দ্বারা করতে হবে। শ্রী চৈতন্য নামক বৈদ্যের কথা অনন্তকাল যদি অনন্তদেব বলেন তাও শেষ হবে না। গৌরের করুণা বড় আশ্চর্য, আবার গৌরের করুণাগুলো আমাদের সম্মুখে গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে এসছেন। শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তে, গৌরের করুণা একটা স্বরূপ ধারণ করেছেন, করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর রূপে এসছেন। গুরুবর্গ যারা সমস্ত গৌরের করুণার কথা চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য চন্দ্রের দয়ার বৈশিষ্ট্য যদি বিবেচনা করা যায় নিজের উপর ধিক্কার আসবে, নিজের উপর ধিক্কার আসবে। বলছেন আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে অযোগ্য জেনে মনে ওঠে ক্ষোভ, নিজেকে অযোগ্য জেনে মনেতে আমার বড় খেদ উত্থাপন হচ্ছে, বাস্তবিক খেদ। আবার ভগবানের অনন্ত গুণাবলী, তার যে দয়া বিশিষ্ট, বিশেষ করে করুণা, ভগবানের ভক্ত বাৎসল্য, তাতে আবার লোভ উৎপন্ন হচ্ছে,
লোভ যদি না উৎপন্ন হয় অনন্তকাল আমরা বিধিমার্গের বিধিতে শিকলবদ্ধ হয়ে পড়ে থাকলে কোনোদিন কৃষ্ণ বস্তুকে পাওয়া যাবে না। তার মানে আমি এই কথা বলছি না যে যে অবস্থায় রয়েছে ব্যভিচার শুরু করে দেবে, বিধিমার্গে ফেলে দিয়ে ইচ্ছামতো অত্যাচার করবে, তা নয়। যেখানে বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ, এটা স্ট্রিক্ট রেগুলেশন। এই ইনজাংশন কেউ ভায়োলেট করতে পারবে না, করলে তা সর্বনাশ উপস্থিত হবে। কিন্তু একটা কথা কানেতে যেন ভালো করে ঢোকে যে বিধিমার্গে কৃষ্ণ প্রেম পাইতে নাই শক্তি। বিধিমার্গেতে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে, অনন্তকাল তুমি বিধিমার্গে রয়ে যাবে, তাতে তুমি কৃষ্ণ প্রেম পেয়ে বৈজধামে তুমি প্রবিষ্ট হবে, কোয়াইট ইম্পসিবল, কোনোদিন হবে না। এক্স্যাক্ট প্রসিডিওরটা কী, লোকে এতই উন্মত্ত রয়েছে, তারা গুরু বৈষ্ণবের সামনে থেকেও তাদের কোনো আক্কেল হচ্ছে না, বাস্তবিক বৈষ্ণবকে তারা অপমান করে তাড়িয়ে দিচ্ছে, অবৈষ্ণবগুলোকে মালা পুড়িয়ে নিয়ে আসছে। এগুলো শাস্ত্রকাররা বলেছেন, ভক্তিমন ঠাকুর জানিয়েছেন, বৈষ্ণবকে যখন তুমি অবৈষ্ণব চিন্তা করবে তখন তোমার যে সর্বনাশ উপস্থিত হবে, আবার অবৈষ্ণবকে যদি তুমি বৈষ্ণব চিন্তা করে আদর করতে যাও সর্বনাশ কোন দিকে যাবে, কোন পথে যাবে। সেই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বৈষ্ণব চিনিয়া করিব আদর হৃদয়ের বন্ধু জানি। কেন এই কথাটা তুললাম না, যতক্ষণ তুমি বৈষ্ণব চিনতে না পারবে, যতক্ষণ তুমি বৈষ্ণবের তত্ত্ব না উপলব্ধি করবে, কি বৈষ্ণবের সেবা করবে? যতক্ষণ তিনি যে অবস্থায় রয়েছেন সেটাতে আমি উঠতে না পারি, ততক্ষণ এখান থেকে কী করে সেবা করা সম্ভব হয়? একজন ব্যক্তি আমার গুরুপাদপদ চারতলায় রয়েছেন, তিনি অসুস্থ লীলা করছেন, কেউ বললেন আপনি একটু গরম দুধ করে গুরুদেবকে ঠিক পাঁচটার সময় আপনি পান করিয়ে আসবেন। আমি নিচে দুধ জাত দিলাম, নিচেই দাঁড়িয়ে রয়েছি, গুরুপাদপদ পাঁচতলায় রয়েছেন, আমি যাব সেই ঘরে খুলব, তার অনুমতি নেব, অনেক পদ্ধতি এর মধ্যে, একতলায় দাঁড়িয়ে বসে থাকলে কিছুই হলো না। জড় মানুষগুলো যত রয়েছে, অভিমানী মানুষ, তারা যে অবস্থাতে পড়ে রয়েছে সেই স্টেজ সেই প্ল্যাটফর্ম, সেখান থেকে যতক্ষণ উন্নীত না হতে পারবে ততক্ষণ সম্ভব হয় না। গুরু বৈষ্ণব ভগবান তিন একই প্ল্যাটফর্মে রয়েছে, ভগবান গুরু বৈষ্ণব এক। যতক্ষণ পর্যন্ত সেই অবস্থায় উন্নীত না হওয়া যায়, বাস্তবিক পক্ষে যে ভগবান গুরু চিন্ময় ভগবান, চিন্ময় ভগবান গুরু বৈষ্ণবের সেবা, এটা হয়ে ওঠে না। তথাপি করুণাময় গুরু বৈষ্ণব ভগবান সেবা সুযোগ দেন, আর দেন বলেই আমরা সুযোগ পাই। যদি সুযোগ না দিতেন আমরা সুযোগ কোথায় পেতাম? একটা উদাহরণ, ভগবানকে কে কোথায় পেত? ভগবানকে কখন ভগবান আমার সম্মুখে এসে দাঁড়াবেন? তুলসীদাসজি মহারাজ, তিনি রামনবমীর দিনে চন্দন ঘষছেন চিত্তকূট পর্বতে, আর অজস্র চোখের জল ফেলছেন, মালা গেঁথেছেন তুলসী চন্দন রেখে, সেই তুলসীজি মহারাজ ঘষছেন আর কাঁদছেন, আর লীলা স্মরণ করছেন। রামজি কি সামনে আসবেন যাকে আমি সাক্ষাৎ পড়াতে পারি? যে সুযোগ হয়েছিল সবরি ভিলনিবাই, ভিলের কন্যা, তার সুযোগ হয়েছিল ভিলের কন্যা সবরি গুরুদেবের আদেশে
দৃঢ় বিশ্বাস রেখে সেবা করছিলেন। কোথায় গিয়ে বৃদ্ধ অবস্থা পৌঁছে গেছেন, এখনও রাম এলো না, সবরির প্রতীক্ষা। সবরি তখন ছোট বয়স, তখন বলেছেন গুরুদেব তুই এভাবে কর, রামজি তোর সেবা নেবে। গুরুবাক্যে বিশ্বাস, আমরা এগুলো কীর্তন করি কিন্তু অনুভবের বিষয় হয় না। গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আশা, এটা গান করা খুব সহজ কিন্তু হৃদয়তে এই ভাবটা আনা, ডাইরেক্ট অনুভব করা, এটা সম্ভব হয় না, অসম্ভব। সবরই অপেক্ষা করে রয়েছেন, রামজি এসেছিলেন, সবরি তখন চোখে ভালো দেখতে পান না, বৃদ্ধা, সেই ফলমূল নিয়ে রোজ ফল আহরণ করে রেখে দেন, আদরে কবে আমার শ্রীরাম আসবেন, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান সেই সেবা গ্রহণ করেছিলেন। তুলসীদাসজি চোখের জল ফেলছেন, শ্রীরামজি না এসে থাকতে পারেননি। রামজি যখন সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন, তুলসীদাসজি বুঝতে পারছেন না যে সাক্ষাৎ রাম এসছেন, সামনে দাঁড়িয়ে রয়েছেন। চন্দন ঘষছেন, ফুলমালা রেখেছেন, সাক্ষাৎ রাম এসছেন সেটা নিতে, কত বড় কথা। সবার ভাগ্যে সেটা সম্ভব হয় না, না হলেও আমাদের একটা সুবিধা আছে, ভগবান কতরা করুণাময়, ভগবান বিগ্রহ রূপ ধারণ করেছেন। আপনাদের মধ্যে যদি কারোর ভাবনা আসে বিগ্রহ তো বিগ্রহ, তো আর ভগবান নয়, তাহলে হয়ে গেল, তার মতো পাষণ্ড আর কেউ নাই, শাস্ত্র বিচারে বলছে। বিগ্রহতে যখন প্রাকৃত বুদ্ধি হবে, গুরু বৈষ্ণবে যখন প্রাকৃত বুদ্ধি হবে, তার চেয়ে সর্বনাশ আর কোনো কিছু তো হতে পারে না। নাম বিগ্রহ স্বরূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ, এইটা যখন অনুভব হবে তখন তো হয়েই গেল। গৌড়ীয় মঠের যারা ভিক্ষায় যান, আমি অনেক চৈতন্য মঠে থাকাকালীন অবস্থায় অনেক কঠোর নিয়ম বলেছিলাম কিন্তু কেউ মেনে নিতে রাজি হয় নাই, অনেক কথা উত্থাপন করেছিলাম, অনেকেই ভুল বুঝলেন, দুর্ভাগ্য আমার। প্রভুপাদ যখন শরীর ছাড়েন তখন দুঃখের সঙ্গে বলেছিলেন বিনোদদাকে, বিনোদ বিহারী পরমপূজাত কেশব গোস্বামী মহারাজকে পুরুষোত্তম ধামে, আমার কথা আর লোকে বুঝতে পারছে না, আমার কথা আর কেউ গ্রহণ করছে না, আমি থেকে কি করব। সত্যি তো তাই, গুরু বৈষ্ণবের ইউটিলিটি কোথায়? যদি আপনারা মনে করেন গুরু বৈষ্ণব আপনাদের ভোগের বস্তু, সেক্ষেত্রে তো সর্বনাশ উপস্থিত হবে, বেশিরভাগই তাই চিন্তা করেন। গুরু বৈষ্ণবকে দিয়ে নিজের যে অভিষ্টগুলো পূরণ করিয়ে নেব, আর বাঞ্ছা কল্পতরু গুরু বৈষ্ণব তাই করে দেন, যা আসল জিনিস পাবে না। বাস্তবিক গুরু বৈষ্ণব ভগবান নাম এগুলোকে কাজে লাগিয়ে আমি আমার নিজের যে স্বার্থগুলোকে উদ্ধার করব, এটা পাশবিক চিত্তবৃত্তি হয় না কিন্তু এটা সম্ভব, বেশিরভাগই তাই হয়। আমি আমার গুরু বৈষ্ণবকে সামনে রেখে তাম দুনিয়ার প্রতিষ্ঠা সংগ্রহ করতে পারি অনায়াসে, কিন্তু শিষ্য হলো সেই যিনি গুরুর পরিচয় যদি বাহ্যদৃষ্টিতে নাও দেন, তার চরিত্র, তার আচরণ, তার আদর্শ, তার কথা শ্রবণ করার পরে লোকে অবাক হয়ে বলবে ইনি কার শিষ্য, ইনি কার শিষ্য যার মধ্যে এত তেজ প্রকাশ পাচ্ছে, শিষ্য যদি এ হয় তা গুরুদেব কে, তাকে বলে শিষ্য। যে শিষ্য গুরুদেবের নেম নামকে কাজে লাগিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে নিজের সমস্ত সাধ্য দুনিয়ায় প্রতিষ্ঠাকে অর্জন করবেন,
তিনি বাস্তবিক শিষ্য নন। কিন্তু জগতের লোকগুলো এত বোকা, যেখানে লোক সংখ্যা বেশি, যেখানে ফুলমালার সংখ্যা বেশি, যেখানে টাকা পয়সা বেশি, ভোজ ভাণ্ডারা যেখানে বেশি সেইখানেই লোকে যাবে। আজকের দিনে ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ যদি গঙ্গা তীরে প্রকট থাকতেন, আমার সন্দেহ আছে কটা ব্যক্তি তার কাছে যেতেন গালাগাল শুনতে, কটা ব্যক্তি যেতেন। দুর্ভাগ্য আমাদের, আমরা এত বড় সৌভাগ্য পেয়েও আমরা দুর্ভাগা। প্রভুপাদ বলছেন তোমাদের কপাল পুড়েছে, আমি দেখছি তোমাদের কপাল পুড়ে ছাই হয়ে গেছে। পরমানন্দ প্রভু বলছেন প্রভুপাদ কী চিন্তা করছেন, কী দেখছেন, এত প্রসাদ দিয়ে দিয়েছি কখন? প্রভুপাদ বলছেন আমি চিন্তা করছিলাম, দেখছিলাম তোমাদের কপাল পুড়ে গেছে। এত সৌভাগ্য যেখানে নয়ন মনে মঞ্জুরি সাক্ষাৎ এসছেন আমার পরম গুরুদেব, আমি ভগবানের কাছে যেতে পারবো না, আমি পারবো না। কেন? তিনি তো সাক্ষাৎ এসছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। মহারাজ বিশ্বাসের অভাব, গুরু বৈষ্ণব বাক্য, শাস্ত্রের বাক্য, এটাতে পরিপূর্ণরূপে বিশ্বাস করাটা কার পক্ষে সম্ভব হয় যার ওপর পূর্ণ কৃপা বর্ষিত হয়েছে। গুরু বৈষ্ণবকে যেমন প্রাকৃত দেখতে নাই, বিগ্রহকে প্রাকৃত দর্শন করতে নাই, নাম বিগ্রহ স্বরূপ তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। বিগ্রহের মধ্যে করুণা বেশি প্রকাশ পেয়েছে, শ্রীবিগ্রহের মধ্যে করুণা বেশি প্রকাশ পেয়েছে, ভগবানের যে স্বরূপ তার মধ্যে অত করুণা নয়। সেই ভগবানই বিগ্রহরূপে যখন আমার সম্মুখে আছেন, আমি তাকে ইচ্ছা মতো খাওয়াতে পারি, ইচ্ছা মতো শয়ন দিতে পারি, ইচ্ছা মতো মালা পরাতে পারি, কত কিছু আমার অ্যাডভান্টেজ। আর ভগবান সম্মুখে এসে দাঁড়াবেন, ধ্রুব মহারাজ সম্মুখে এসে দাঁড়িয়েছেন, তুলসীদাসজির সম্মুখে এসে দাঁড়িয়েছেন, এগুলো তো সবার সময় হয় না, আর তাও তো তিনি সবসময় থাকবেন না। গৌরীদাস পণ্ডিতের আলয়েতে তার প্রেমেতে আবদ্ধ হয়ে বিগ্রহরূপে তিনি ছিলেন। অনেকে এগুলো উল্টো ব্যাখ্যা করেন, গৌরীদাস পণ্ডিত তার বিগ্রহেতে কম বিশ্বাস ছিল কি, কিন্তু গৌর নিত্যানন্দ যখন বলেছিলেন যে এই যে বিগ্রহ দেখছো, এই গৌর নিত্যানন্দ, এই আমি রয়েছি, বলো না আমার তোমাকে চাই, তোমাদের দুজনকে আমার চাই, বলো ওইটি আমরা দুজন, বলো না তা হবে না, বলো তাহলে দেখো তাহলে আমাদের রাখবে, বলো হ্যাঁ, তাহলে বিগ্রহ এবার দুজন চলে চলে যাচ্ছেন, এরা দাঁড়িয়ে পড়লেন, আবার বিগ্রহগুলোকে ধরতে যাচ্ছেন, বলো তাহলে আমাদের রাখবে না ওই দুজনকে, একই আমরা, এটা তার লীলা, তিনি কি জানতেন না সিদ্ধান্ত, তো একই আমাদের প্রীতিটার অধিক্য, মানে বিগ্রহ লিখে তো তিনি 100% বিশ্বাসী, তো ভগবানের নিজজন, তথাপি আমি সাক্ষাৎ তোমাদেরকে সামনে রাখব। তাহলে বিগ্রহের ওপর ধর্মপত্নীর একজনের নাম হচ্ছে মূর্তি, ধর্মের যে পত্নী আছেন 13 জন, তার একজনের নাম হচ্ছে মূর্তি। এই যে মূর্তিরূপে ভগবান প্রকাশিত হন, এর ওপর আমার দৃঢ় বিশ্বাস থাকলে, আমার সেবাভাব যদি জাগরুক হয়, তাহলে সমস্ত সমাধান হয়ে যাবে। রঘুনন্দন আচার্যের কথা কাটোয়াতে আলোচনা আমি করেছিলাম, বারবার একই কথা, সময় নাই। আলোচনা প্রসঙ্গে গুরুবর্গের যে অপ্রাকৃত দৈন্য, সেই দৈন্যতে আমি যদি প্রতিষ্ঠিত হই তাহলে আমার সমস্ত সুবিধা হয়ে যাবে। কিন্তু কপটতা যদি থাকে, দৈন্য করতে গিয়ে যদি কপটতা আশ্রয় করি, তাহলে বড় সর্বনাশ উপস্থিত হবে। কপটতা যদি আশ্রয় করি দৈন্যের নামেতে, তাহলে সর্বনাশ উপস্থিত হবে। যার জীবনে প্রতিষ্ঠা আশা বলে কোনো কিছু নাই, তার পক্ষেই হরিকীর্তন হরিকথা সম্ভব হয়। অনেক ব্যক্তি ভালো ভালো ভাষণ দিতে পারবেন,
কিন্তু সেটা হরিকথা হয় না। কারণ এর আগেও বৃন্দাবনে আলোচনা বিভিন্ন জায়গায় করতে হয়, সেখানে বলছেন লেকচারে থাকে ল্যাঙ্গুয়েজ আর ভাষণে থাকে ভাষা, হরিকথাতে থাকে প্রাণ বীর্য। শুধু ভালো ভালো ভাষা ভালো ভালো কথা এটা হরিকথা নয়। যারা বাস্তবিক ভজন করেন তারা উপলব্ধি করতে পারেন কোনটা হরিকথা আর কোনটা লেকচার। আর তিনাদপিতে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার মুখে চৈতন্য মহাপুর এটা কন্ডিশন, তার মুখে হরিকথা হবে না। সেই জন্য বলছেন তিনাদপি শুনেছেন তর রিব ছিল, এটাকে প্রভুপাদের ইচ্ছায় হয়েছে কি তররোপি সহিষ্ণু না, এটা ভুল নয়, ঠিক আছে। যদি অনেকে বলেন প্রভুপাদের কাছে কোয়েশ্চেন তোলা হয়েছিল অত্যেন্দ্রীয় ব্রহ্মচারী এটাকে চেঞ্জ করলেন কেন, সাক্ষাৎ ভগবান, ভগবানের এই তিনাদ বিষ্ণু জন্য শ্লোক এটা তো স্পর্শ করা, প্রেমের ভাষা। তুমি গুরু বৈষ্ণব ভগবানের লেখনীতে একটা কলমের কোনো টাচ করতে পারবে না, করলি সর্বনাশ। গুরুবর্গের লেখনী যা আছে তা অনেকে দেখি কীর্তনেতে পরিবর্তন করে দেয়, ভাষা দাড়ি কমা ফুল স্টপ, এরা পাগলগুলো, তারা এডিট করতে বসেছে। ইট ইজ অলরেডি এডিটেড, সেটাকে তোমার দেখতে হবে যে ওর মধ্যে আমার ছাপার যেন কোনো ভুল না হয়। তুমি সম্পাদনা করেছো ভক্তিনাথ ঠাকুরের লেখা, বড় আশ্চর্য কথা, বড় দুঃখের কথা। সেখানে বলছেন ঠিক যা আছে তাই দিতে হবে, কিন্তু এখানে কেন পরিবর্তন হলো, তর রিব তর রোপি হলো কেন, এখানে কোনো দোষ হলো না, দোষ হলো কি না হলো এই সিদ্ধান্ত কে বুঝবে, যারা ভগবানের নিজজন বদ্ধজীব তো জানবে না। তার কাছে এই কথা উত্থাপন করার পর প্রভুপাদ মুচকি হাসলেন, বললেন ঠিকই লিখেছেন। চৈতন্য মহাপুর যে শিক্ষা স্টক তার একটা শব্দকে পরিবর্তন করা, এটা কত বড় কথা, কত বড় প্রেম থাকলে ভগবানকে মারতে যায় এক থাপ্পড় মারবো তো আমি, কত বড় প্রেম থাকলে যশোদামা করতে পারে, এগুলো সাধারণ লোক বুঝবে না। আর প্রভুপাদ প্রমাণ দিয়ে দিলেন কথাটা ঠিকই, বৈষ্ণবের সহ্য ক্ষমতা একটা বৃক্ষের থেকেও বেশি, সেগুলো আমরা হরিদাসের উদাহরণ দিয়ে প্রমাণ দিয়েছি। হরিদাস এই ম্লেচ্ছ ব্যক্তিগুলোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন তাদের পরম মঙ্গল বিধান করো, বৃক্ষ তো বলতে পারবে না, তাহলে এই কোয়ালিটি বিচার করবে বৃক্ষের থেকে তার ক্ষমতা বেশি, বড় আশ্চর্য কথা। আবার সার্বভৌম ভট্টাচার্য মহাশয় সেখানে যখন মহাপ্রভুর সামনে একটা শ্লোক ভাগবতের আলোচনা করছিলেন, জীবে তো ভক্তিপদে সদায় ভাগ, ভাগবতের শ্লোক ছিল জীবে তো মুক্তিপদে সদায় ভাগ, তোমার কি অধিকার আছে এটা পরিবর্তন করলে। মহাপ্রভু তো রেগে গেলেন না, তিনি তো সাক্ষাৎ কৃষ্ণবস্তু, তিনি কৃষ্ণ, তিনি ভাগবত, ভাগবত গ্রন্থ তিনি, ভাগবত গ্রন্থটা কি সাক্ষাৎ কৃষ্ণ, আর সেটাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, চৈতন্য চরিত আমি তো আর চৈতন্য মহাপ্রভু আলাদা, এটা কে কে চিন্তা করে, কোন পাগল, যেটার নামই শ্রী চৈতন্য চরিতামিত সেটাই সেই চৈতন্য বস্তু, আলাদা কিছু নয়, কার অধিকার হলো এরকম পরিবর্তন করা। তার নাম ছিল সার্বভৌম ভট্টাচার্য, তিনি নাকি পরিপূর্ণ গৌরের কৃপা পেয়েছেন, হ্যাঁ সত্যি, আগে কিন্তু এসব আসেনি, আগে অনেক সিদ্ধান্ত বলেছেন মহাপুরুষ সব কেটে উড়িয়ে দিয়েছেন, এগুলো কোনোটা ঠিক না, কিন্তু এখন কেন এরম বলছেন সার্বভৌম, সেখানে তো পাঠ ছিল জীবে তো মুক্তিপদে সদায় ভাব, তুমি কেন পাঠটা পরিবর্তন করলে। সার্বভৌম দুঃখের সঙ্গে বলছেন প্রভু আর এই পাঠ আমি করতে পারি না, কেন গো, বলে জীবে তো ভক্তিপদে সদায় ভাগ, এটা মুক্তি শুনলেই আমার এখন ভেতরে কাঁপে, কষ্ট হয় যে আমি লোহার পিণ্ডের মতো ছিলাম, মায়াবাদ নিয়ে খালি তর্ক করতাম, কুতার্কিক সিগাল,
শিষ্যগল সব সিগাল ছিল, সারাদিন হুয়া 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 এইসব করতাম। আজ তোমার করুণা পেয়ে আমার এই সমস্ত অনুভব হয়েছে। আমি মুক্তিপদে তুমি ঠিকই আছে, আমার পাঠ করতে গেলে ভেতরটা ফেটে যাচ্ছে, কেন আজ আমি তোমার করুণা পেয়েছি। জীবে তো ভক্তিপদে সদায় ভাব। প্রভু মুচকি হেসে বলছেন, আচ্ছা সার্বভৌম, যদি এই মুক্তিপদে শ্লোকের ব্যাখ্যাটা এরকম যদি হয়, মুক্তি যার পদে সে মুক্তিপদ, তাহলে তো অসুবিধা নেই। মুক্তি যার পদে সে মুক্তিপদ, এরম অর্থ করো। বললেন, না তাও আমি পড়তে পারবো না, মুক্তি কথা আমি মুখে আনতেই পারবো না, যাক ভালো হয়েছে থাক। সাক্ষাৎ শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ কৃষ্ণ এবহি সেই শ্লোকের পরিবর্তে ইজ এ ম্যাটার অফ জোক। কত বড় কথা, কত বড় পাওয়ার, কত বড় কৃপা, কত বড় ভক্তি, কত বড় প্রেম হলে ভগবানকে কান ধরে ওঠানো বসানো যায়। যশোদা বলে, হে কান্দব, মারব এক থাপড়। কতখানি ভালোবাসা, কতখানি ভালোবাসা হলে শ্রীরাম বলছে, এই তুই হেরে গেছিস, বস নিচে, আমি আবার তোর পিঠে চড়ব। আর ঠিক আছে চ, ভাগবতে বলছেন, সীতামেন ও পরাজিতা, সীতামেন ও পরাজিতা, সীতামের কাছে কৃষ্ণ হেরে গেছে। এক কথা ছিল, তুই হেরে গেলে আমি কাঁধে নেবো, আর তুই হেরে গেছিস কাঁধে নে, চল ঠিক আছে। কাঁধে উঠে পা দুটোকে এরকম ঢক 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 করে গেলে মারছেন কৃষ্ণের বুকে, তাতে কি হলো? এটাকেই তো ওরে ভালোবাসা। আমরা চিলগ্রাম বিধি মার্গে থাকবো এই কথা আমি বলিনি, তার সঙ্গে এ কথাও আমি সাবধানবাণী উচ্চারণ করতে চাই। যারা বিধি মার্গকে কিছুতেই অনুভব করলেন না, নিজের জীবনে পালন করলেন না, তারা সহজিয়াদের মতো অত্যাচার করবেন, সে শিলিগুড়ি হোক আর যেখানেই হোক, আমি কোনো জায়গায় সহ্য করি নাই। যদি কোনো জায়গা থেকে আমি বিতাড়িত হয়েছি, তথাপি আমার গুরুবর্গের আদেশ, তুমি বাবা এই কথাই বলবে, যদি তোমাকে চলে যেতে পারে চলে যাবে, সেখানে কথা বলবার দরকার। ওদের কপাল খারাপ ছিল, সন্ত গোষ্ঠী মহারাজ থেকে আরম্ভ করে, ছিল ত্রিবিক্রম মহারাজ থেকে আরম্ভ করে, আমার গুরুপাদ পদ্ম, গিরি মহারাজ, সাগর মহারাজ, যত গুরুবর্গ ছিলেন আবার একই হাতে। তুমি এই কথাই আলোচনা, কিন্তু কেউ যদি বলে এসব শুনবো না, আপনি চলে যান, চলে যাবে। ওদের কপাল খারাপ, সত্য শুনতে পারে না, দুর্ভাগ্য। কিছু মিথ্যে ফিলোসফি আলোচনা করবার জন্য, আপনাদের কাছে পকেট কাটবার জন্য, প্রণামি নেওয়ার জন্য তো আমি আসিনি। আমার শিলিগুড়ি আসার উদ্দেশ্য আপনাদের যদি হৃদয় থাকে পরে বুঝবেন কেন আমি শিলিগুড়িতে এসেছি। সমগ্র পৃথিবী আমার জন্য খোলা, কেন শিলিগুড়িতে এসেছি কয়েকজন বৈষ্ণবের আর্তনাদে, এটা কেউ জানে না। কেন শিলিগুড়িতে আমি এলাম, কি দরকার ছিল আমার, সেটা পরে যদি হৃদয় থাকে অনুভব করবেন। এর আমার আশা বৃথা হবে না, এর রিয়াকশান থাকবে। যত সহজিয়া, যত অত্যাচারী, যারা মিথ্যে কথা বলছেন মাইক নিয়ে, তাদের সমস্ত পাষণ্ড দলন যারা নিত্যানন্দ প্রভু করেছিলেন, সেটার দায়িত্ব কিঞ্চিত আমার উপরও করেছে। ভক্তিবিনোদ ঠাকুর যেখানে বলেছেন প্রপঞ্চ মাঞ্জন লীলা, যত ভক্তিরা যে জঞ্জাল আসছে সবার আপনাদের দায়িত্ব। প্রভুপাদ বলছেন, যদি কেউ গৌড়ীয় বলে দাবি করে, তাদের প্রত্যেকের দায়িত্ব পড়েছে ভক্তিবিনোদ ঠাকুরের প্রপঞ্চ মাঞ্জন লীলায়, যে ঝাঁটু ঝাড়ু দিচ্ছেন নামের হাটে, আপনারাও ঝাঁট দিন, আপনারা সহজে হবেন না, শুধু খোল বাজিয়ে দু চারটে কীর্তন করে দেবো সেটা আমাদের লক্ষ্য নয়। যে কথা, যে কীর্তন ভগবানের হৃদয়কে বিদীর্ণ করবে, সেই কীর্তন আপনাদের করতে হবে, আমাকেও করতে হবে। আমি কোনো আপনাদের সন্তুষ্টি বিধানের জন্য বসি না। এই বৃন্দাবনে অনেক পাঠক আছেন যারা লোক প্রতিষ্ঠা সংগ্রহের জন্য হরিকথা বলছেন, আমার উদ্দেশ্য তা নয়। আমি জানি আমার পপুলারিটি কম হবে, আমার কথা হয়তো অনেক সময় অনেক লোক শোনেন, অনেক সময় অল্প লোকও শোনে, তাতে আমার কিছু বিকার নাই। যেখানে আশা নাই সেখানে বিকারের প্রশ্ন নয়, যেখানে আশা থাকবে সেখানে নানারকম বিকার জন্মাতে পারে। তাই সেখানে বলা হচ্ছে রূপানুগ ভজনে প্রবেশের বাস্তবিক যোগ্যতা লাভ করতে হবে আমাদের। উজ্জাব্রত পালন কাদের জন্য? যদি আমরা বিধিমার্গে চিরকাল পড়ে থাকি, হ্যাঁ বিধিমার্গের লোকেদের জন্য উজ্জাব্রত, উজ্জাব্রত বলেন দামোদর ব্রত, নিয়ম সেবার ব্রত তারা বলে।
নিজেকে নিয়মে বাঁধবার জন্য একটা ব্যবস্থা, লোক তো অত্যাচারী, নিজেকে নিয়মে ব্যবস্থিত রাখবার জন্য এই নিয়ম সর্বব্রত। বাস্তবিক রাগানুগা পথের যারা পথিক ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, বড় বড় সব বৈষ্ণব যারা বংশীদাস বাবাজি মহারাজ, এদেরকে তুমি কি বিধি মার্গে থেকে ট্রিটমেন্ট করতে চাও? থেকে ধরে নিয়ে বলো আপনি আরতি দর্শন করেন না কি ব্যাপার আপনার জীব জীবন? হ্যাঁ বলে মহারাজ যার জীবনে সবসময় আরতি চলছে, কি আরতি দর্শন করাবে তুমি? সেই জন্য সেখানে বলা হয়েছে যে যারা এই ধরনের অবস্থায় আছেন তাদের সর্বক্ষণই উজ্জাব্রত চলছে। উজ্জাব্রত নয়, উজ্জেশ্বরী রাধারানী তার ব্রতটা কি? সর্বেন্দ্রিয় কৃষ্ণকে সেবা কর। রাধা নামটাই তো ওদিকে এভাবে এসছে। কিভাবে এসছে রাধা নাম? রাধা নাম কোথেকে এলো? অনায়া রাধিত, এনার দ্বারাই ভগবান আরাধিত হয়েছেন। রাধিত রাধা, রাধা হয়েছে। তাই যদি হয় তা উজ্জেশ্বরী রাধারানীর যে ব্রতটা একমাত্র গৌড়ীয় মঠই বলতে পারবে উজ্জাব্রত। অন্য কাউ বলার তো অধিকার নেই, অন্য সম্প্রদায় কি বলবে, তারা তো এর মানেই জানেন না। নম রাধিকায়ৈ তদীয় প্রিয়ায়ৈ নমানন্ত লীলায়ৈ গুণায়ৈ তুভ্যাম। উজ্জেশ্বরী রাধারানী যেভাবে নিজেকে সেবায় দিয়েছেন দামোদরের সেবাতে, এর মধ্যে অনেক সিদ্ধান্ত বৃন্দাবনে অনেক ফাইটিং হয়, বলে মারা রাধা গোপাল কি বলা যায়, কি সব প্রশ্ন চিন্তা করুন, আজব প্রশ্ন, মারা রাধা গোপাল কি বলা যায়। আর দেখুন গোপাল কোত্থেকে এলো শব্দটা, গৌচারণ করেন, গৌচারণ করেন তাই জন্য গোপাল হল। তা গৌচারণ যদি করেন তাহলে সেটা তার বয়সটা কত ছোট কি বড় সেটা তো কোনো কথা না। যখন তিনি গৌপারণ গৌচারণ করতে আরম্ভ করেছেন তখন থেকে তার নাম হয়েছে গোপাল। এবার আমাদের সময় আসবে গোপাষ্টমী, সেই দিন কৃষ্ণ বাচ্চা বাচ্চা গরুর গোমাতার যে ছোট ছোট ছানাগুলো ওগুলোকে নিয়ে চড়াতে বেরিয়েছিলেন, সেদিন থেকে তার নাম গোপাল, বাস্তব সার্থক হল। এমনি তো গোপাল নাম নিত্য আছেই, কিন্তু আমার কথা হলো কেউ কেউ বলছেন যে গোপাল নামটা রাধা গোপাল বলা যায় না। কেন বলা না যাওয়ার তো কোনো কারণ নেই, বলে বাৎসল্য রসের ব্যাপার একটা আছে, মানে বাৎসল্য গোপাল আমাদের মায়েরা দিদিমারা আমাদেরকে কখনো গোপাল এসছো আদর করে ডাক, তার মানে তো সেটার ব্যাখ্যাটাকে উল্টে দেওয়া, ওই ব্যাখ্যাটা উল্টাবে কী করে? যদি আমি রাধা দামোদর বলি, দামোদরটা কী? দামোদর তো বাৎসল্যে, দামোদর এটা তো বাচ্চা, সে তো হামাগুরু দিয়ে তার তো কোমরে দড়ি বেঁধে যে নাম যদি দামোদর হয় তার রাধা দামোদর। এখানে তো সত্যব্রত মুনি স্বয়ং লিখছে নমরাধিকায়ৈ তদীয় প্রিয়ায়ৈ দামোদষ্টকমে, তাহলে আমার কোথায় সিদ্ধান্তটা ভুল হলো? যদি রাধা গোপাল বলা যায় এটা বোধ, কিন্তু রাধা পার্থসারথী বললে তাকে পেটানো উচিত, তাকে মহাপ্রভু রেগে আগুন হয়ে যাবে। রসাভাস সিদ্ধান্ত বিরোধ শুনিতে প্রভুর হয় রোষ। দিল্লিতে একটা মঠের নাম দিয়ে দেওয়া হলো রাধা পার্থসারথী, মঠারি কোন পাগল দিল না রাধা পার্থসারথী মঠারি, কোথায় রাধারানী আর পার্থসারথী কোথায়, আস্তু পাগল। কিন্তু তারাই এখন সব জগৎ জুড়ে প্রচার করছেন, ওরা বলছে ওরাই, আমরা আর কি প্রচার করব, করার কিছু নেই। এখন হয়েছে মানি পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার, অর্থ বল লোক বল যার আছে সেই নাকি প্রচার হয়, ঠিক আছে তাই হোক। তো একটা জায়গা তো একজন আছেন, তিনি তো চোখ খুলে দেখছেন নিত্যানন্দ, তিনি তো বুঝবেন কে প্রচারক আর কে প্রতারক, কে প্রতারক আর কে প্রচারক, সেটা কি নিত্যানন্দবাবু বোঝেন না, বোকা নাকি গুরুবর্গ বোঝেন না, তারা তো উপর থেকে দেখছেন। ঘুরে আসতে হচ্ছে সেই তিনাদবি শ্লোকের মহিমায়, যতক্ষণ পর্যন্ত না তিনাদবি শ্লোকে প্রতিষ্ঠিত হওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমার মুখে হরিকীর্তন হরিকথা কখনোই উদিত হতে পারে না, এটাই হচ্ছে কন্ডিশন শর্ত। যখনই তিনাদবি শ্লোকে প্রতিষ্ঠিত হবে তখনই তার পক্ষে এই হরিকীর্তন হরিকথা তার পক্ষে সম্ভব হতে পারে। শ্রীল প্রভুপাদ বলছেন ত্রিনাদ অপি
আপনার ময়দানেতে ঘাসগুলোকে ছেটে দেওয়া হয়েছে, ঘাসগুলোকে ছেটে দেওয়া হয়েছে, ভালো ঘাসগুলো এত ছেটে দেওয়া হয়েছে সেখানে ছাগলের খাওয়া অসুবিধা হতে পারে, ছাগল দাঁত পাবে না, ধরতে পারবে না, ভালো। কিন্তু আপনার সেই যে তৃণের ওপর দিয়ে চলতে গিয়ে তৃণের ওপরে আপনি পাটাকে দিলেন, তারপর যখন একটা পা ছেড়ে অন্য জায়গায় পাটা দিলেন, সে তৃণটাকে যে দাবিয়ে ধরলো পায়ের চাপে, সেই তৃণটা যতটুকুই বড় হোক তাটা তো উঠে দাঁড়াবে, উঠবে না, তার মাথাটা তো উঠবেই, টিপস অল্প আছে, পায়ের চাপে তৃণটা মাথা নিচু করলো, কিন্তু করার পরে যেই পাটাকে সরিয়ে আবার মাথাটা উঁচু করছে। সেখানে শ্রীল প্রভুপাদ বলছেন, আমরা যদি বেশি বড় হতে যাই ঘাস, আমরা তো তিন আদভিজ্ঞী, তৃণের থেকে অধিক বলা হয়েছে, আর গাছের থেকে অনেক অধিক সহিষ্ণু সম্পন্ন, তবে সে হরিকথা হরিকীর্তনের যোগ্যতা লাভ করবে। সেখানে ঘাসগুলো যদি বড় হয় ছাগলে খেয়ে যাবে, সুবিধে কিছু হবে না, আর যদি ঘাসটা ছোটই করে দেয় তাহলেও পায়ের চাপে নিচে মাথাটাকে নিচু করলো, সঙ্গে সঙ্গে আবার উঠিয়ে দেবে। সেই জন্য এখানে বলা আছে এই কথাটা, তিনাদপি শুনেছেন, তিনের থেকেও নিচুতে যেতে হবে আমাদের। যখনই মানুষ নিজের প্রতিষ্ঠা আশা ত্যাগ করে, সর্বাঙ্গীনভাবে আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে, বিন্দুমাত্র তার অভিমান থাকে না, তখনই ভগবান তাকে উঁচু আসন দেন। দেখবেন ভজনমহলে ভজন রাজ্যে যত আছে সব একটা একটা করে উদাহরণ দেব। যখনই আপনি নিজেকে প্রমাণ করবেন আমি সবচেয়ে বড় সাধু, ততক্ষণ বোধ মায়াদেবী লাথি মেরে আপনাকে নিচে ফেলে দেবে। আর যখনই সমস্ত সর্বস্ব ছাড়িয়া পড়েছি তোমার পদে যেটা, সেই সময় কি হবে, যখন সাধকের হৃদয় থেকে বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার কেউ জয়গান দিক, আমার দরকার নেই, কোনো কিছু প্রয়োজন নেই, আমার জয়গান দেবেন না, দেন আমার লজ্জা, এরকম অবস্থাটা সবার হয় না, এটা মুখে বলা যায়। আমরা এমন দুর্বৃত্ত যে মরে যাওয়ার পরেও আমাদের নামটা যেন জগতে থাকে, এরকম একটা ইচ্ছা থাকে। আমি অনর্থের বিচারগুলো করব পরে, চার প্রকার অনর্থ, তারপর দেখবেন মানুষের ঐহিক পারত্রিক বড় বড় সমস্ত অর্থ সম্পন্ন মারবাড়িগণ এমন এমন কাজ করে যায় যে মরে গেলেও তার নাম থাকবে, বিরাট বিরাট স্কুল কলেজ হসপিটাল, আবার তার নামে সেবার ব্যবস্থা চিরকাল, পয়সা আছে সেই দ্বারা হয়ে যাচ্ছে, বড় আশ্চর্য। প্রতিষ্ঠা আসা কেউ মরে গিয়েও ছাড়তে পারে না, মরে যাওয়ার পরেও ইচ্ছা থাকে আমি মরে যাবো কিন্তু আমার নামটা যেন থাকে, এটা চারটিখানি কথা নয়। কিন্তু শ্রী মাধবেন্দ্র পরিবাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রতি সেরকম তিনাদপি ভাব এর চেয়ে বড়ো হতে পারে না। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রীল রূপ গোস্বাই পাদ, শ্রীল সনাতন গোস্বাই পাদ, শ্রীল মাধবেন্দ্র পরিপাদ, এদের যে তিনাদপি এর ওপরে কে যেতে পারে, এর উপরে হয় না। সেখানে মাধবেন্দ্র পরিপাদ দৈন্য ভরে বলছেন, সকালে হলেই লোকে বলবে, সব জায়গায় প্রচার হয়ে যাবে যে আমাকে গোপাল ক্ষীর দিয়েছে, আমাকে সব পা আমার পায়ে ফুল দিতে আসবে, পূজা করতে আসবে, আমি রাতের অন্ধকারে পালিয়ে যাই, দরকার নেই। প্রতিষ্ঠার স্বভাবেই যেই না চায় তার হয় বিধাটা নির্মিত, প্রতিষ্ঠা স্বভাবে কৃষ্ণ ভক্তের পেছনে প্রতিষ্ঠা গড়িয়ে যায়, তুমি তার প্রতি হিংসা করে লড়াই করে তার প্রতিষ্ঠা যেন না হয়, ওনাকে ওখানে হরিকথা বলতে দেবো না, উনি যেন ওখানে না আসে, আমার প্রতিষ্ঠার ব্যাঘাত হবে, কতদিন পারবে সাকসেসফুল হতে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আপনারা যথেষ্ট বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন, কে আপনাদের ঠকাচ্ছে, কোথায় বাস্তব কথা আপনারা শুনছেন, এগুলো অনুভব করুন, যেটাকে প্রথমেই শুরু করলাম ভক্তিবিনোদ ধারাকে অনুভব করুন, তাহলে অভক্তিবিনোদ ধারায় যাওয়ার ইচ্ছা হবে না। ভক্তিবিনোদ ধারাকে যদি আপনারা অনুভব করেন তাহলে জীবনে কোনো দিন রুচি জাগবে না অভক্তিবিনয় ধারা আমরা যাই। অভক্তিবিনোদ ধারা অনেক সুবিধে পাওয়া যায় আমি তা জানি, ভক্তিবিনোদ ধারা কী সুবিধে পাবেন, অভক্তিবিনয়ের ধারায় প্রচুর সুবিধে পাওয়া যায়, কিন্তু দেখুন আপনাদের রুচি, যদি এ অধমের কথা রুচি হয় তো গ্রহণ করলে, আর নাহলে পড়ে থাকলো,
সেই জন্য বলছেন তিন আদপি শ্লোক আলোচনা অনেক অনেক বিস্তৃত রূপে করা উচিত। এর অনুভব যখন আমাদের হৃদয়ে হবে তখনই আমরা বাস্তবিক ভজন রাজ্যে প্রবিষ্ট হব। এখন ভজন রাজ্যে প্রবিষ্ট হইনি, গৌড়ীয় মঠের গেটের বাইরে আমরা স্লোগান দিচ্ছি, দিতে হবে, করতে হবে ইত্যাদি স্লোগান গৌড়ীয় মঠের গেটের বাইরে। গৌড়ীয় মঠের গেটের মধ্যে আমাদের প্রবেশ হয়নি, গৌড়ীয় মঠের গেট দিয়ে ঢুকে পড়লে সেখানে তো রূপপাদের যে সেবা বৈশিষ্ট্য সব দেখতে পাব। জোর করে গৌড়ীয় মঠের ভেতরে ঢোকা যায় না, গায়ের বলে কোনোরকমভাবে গৌড়ীয় মঠে প্রবেশ হবে না। পূর্ণ চেতন বস্তু হচ্ছে চৈতন্য মঠ, যেটাকে চৈতন্য মহাপ্রভুর থেকে অভিন্ন মনে করা হয়েছে। সেটা প্রভুপাদ বলেছেন যে চৈতন্য মঠ পূর্ণ চেতন, পূর্ণ চেতনের উৎস অর্থাৎ সাক্ষাৎ চৈতন্য। চৈতন্য মঠ থেকে কোনো কাঠ পাথরে ইট পাথরের একটা একটা বিল্ডিং এটাতে আমার অধিকার আছে তোমার অধিকার নেই, এটা হয় না। যে ভজন করবে, যে প্রভুপাদের সিদ্ধান্তে প্রতিষ্ঠিত, সেই চৈতন্য মঠের। এটা বাইরের দৃষ্টিতে আমাকে দূরে দেখলে মনে হবে আপনার প্রমাণ করার ক্ষমতা নেই যে আমি চৈতন্য মঠের নয়। যদি চৈতন্য মঠের না হতাম তা চৈতন্য মঠের কথা আমি অনর্গল বলতাম না, আমার মুখে আসতো না। কোনোভাবেই আপনাদের ক্ষমতা নেই প্রমাণ করতে পারবেন না আমি চৈতন্য মঠের, আমি চৈতন্য মঠের। আমি সর্বদাই প্রভুপাদের সিদ্ধান্তের সঙ্গে বিরাজ করব, করছি, প্রভুপাদের মঠেতে রয়েছি, চৈতন্য মঠেই রয়েছি। যেমন বাহ্য দৃষ্টি দেখা যায় অনেকে বৃন্দাবন থেকে দূরে কিন্তু গুরুবর্গ বৃন্দাবনে বিরাজমান করছেন, এটা অনুভব করলে আপনাদের সিদ্ধান্ত ভুল হবে না। একটা ছোট্ট কথা, সেটা কি আজকে আলোচনা করব না কালকে, সময় আমার তো আপনাদের দেখতে হবে, আমি তো বলেই যাব দু ঘন্টা পাঁচ ঘন্টা। হ্যাঁ, আরেকটু আলোচনা হোক। সেখানে বলছেন